আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আজ কাঁঠালের বিচি দিয়ে বোনা খিচুড়ি করব আশা করি থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন এই খিচুড়ি খেতে অসম্ভব মজা আপনার বাসায় করে খাবেন এখন যেহেতু কাঁঠালের সিজন তাই কাঁঠালের বিচিটাও অ্যাভেলেবেল পাওয়া যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো চলে যায় মূল রেসিপিতে এই জন্য আমার লাগতেছে চাল ডাল তো আমি মোটামুটি চার পদের ডাল নিয়েছি আর লাগবে কাঁঠালের বিচি একটা আলু দেব এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো সবজিগুলো কেটে নেব কাঁঠালে বিচি কুচি করে কেটে নিয়েছে আলু কুচি করে কেটে নিয়েছে আর আমি হাড় ছাড়া বুকের মাংস কুচি করে নিয়েছি এটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো তেল গরম হয়ে গেছে এলাচ দারচিনি দিয়ে দেব এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা একসাথে ভালো করে নেড়ে কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার একটু পানি দিয়ে দেব এবার একে একে গুঁড়া মশলাগুলো যোগ করবো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া জিরাই গুঁড়া লবণ আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো এটা আপনারা পাটায় বেটেও করতে পারেন এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা মাংস মাংসটা দিয়ে একটু নেড়ে কষিয়ে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলু ও কাঁঠালে বিচি দিয়ে দেবো কাঁচামরিচ ফালি আবারও ভালো করে কষিয়ে নেব এবার চাল দিয়ে দেব চালটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে আমি প্রায় তিন চার মিনিট ধরে কষিয়েছি আমার ওই পাত্রতে জায়গা হবে না এই জন্য আমি প্রেশার কুকারে দিয়ে দেব প্রেসার কুকারে মোটামুটি তিনটা সিপি দিয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ির সাথে ডিম ভোনা থাকবে এই জন্য ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে ডিমগুলো ভেজে নেব ডিমগুলো একটু লালচে লালচে করে ভেজে নেব ভাজা হয়ে গেছে একটা সাইডে তুলে রাখলাম এবার পেঁয়াজ কুচিয়ে দেব আদা রসুন বাটা একসাথে ভালো করে কষে নেব পানি দিয়ে দেবো এবার হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া যোগ করব লবণ দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ ফালি এই আর কি ডিম তো সহজ শর্টকাট তো এবার ডিম দিয়ে দেবো ডিম ভুনা আমার প্রায় হয়ে গেছে উপর থেকে একটু গরম মশলা ছিটিয়ে দেব এতে করে ফ্লেভারটাও খুব ভালো আসবে স্বাদটাও বৃদ্ধি পাবে হয়ে গেছে খিচুড়ি আমার হয়ে গেছে আপনারা বাসায় করে খাবেন এই রেসিপিটি দিয়ে খিচুড়ি অসম্ভব মজা হয় তো সময়ে সময়ের বাবা খেতে বসেছে আপনাদের বাসায় ছোট বাচ্চা থাকলে এভাবে বাচ্চাদের সাথে নিয়ে বসবেন এতে করে ওদের খাওয়ার একটা আগ্রহ সৃষ্টি হয় দেখা যায় হাত দিয়ে যদি এক লোক মা খায় সেটাই অনেক কাজে লাগে তো আশা করি ভিডিওটি খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনারা কেমন ভিডিও দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন